নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে 2023 নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাই। আপনার নামের অক্ষর যদি টি দিয়ে শুরু হয়, অর্থাৎ প্রথম নামের অক্ষরটা যদি টি দিয়ে শুরু হয়, 2023-এ পাঁচটি বড় সুসংবাদ বা শুভ খবর যেটাই বলুন না কেন আপনাদের ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে। প্রচুর মেসেজ এসছে যে স্যার আমি রাশি জানি না, নামের অক্ষর দিয়ে যদি আপনারা একটু আলোচনা করেন খুব ভালো হয়। অর্থাৎ আমার ব্যাক অফিসে হোয়াটসঅ্যাপে প্রচুর মেসেজ এসছে নামের অক্ষর দিয়ে যদি বলেন, স্যারকে একটু অনুরোধ করছি। তো আমি প্রত্যেকটি নামের অক্ষর দিয়ে কিন্তু শুরু করে দিয়েছি, প্রত্যেকে যার যেটা আছে অবশ্যই আপনারা দেখে নিতে পারবেন। তো আজকের যে মূল আলোচনার বিষয়বস্তু, আপনার নামের অক্ষর যদি প্রথম অক্ষরে যদি টি দিয়ে শুরু হয়, 2023 আপনাদের জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে। দেখুন, প্রথম কথা, আপনাদের এবছর টি নাম দিয়ে যদি আপনার শুরু হয়, আপনার ক্ষেত্রে বিশেষ করে কর্মের একটা বড় পরিবর্তন দেখা কিন্তু যাচ্ছে। এখানে কোনো হবে কি হবে না এটা না, নিশ্চিত রূপে আপনাদের কর্মক্ষেত্রে লট অফ চেঞ্জ হতে কিন্তু চলেছে, আমূল পরিবর্তন কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের হতে চলেছে। অর্থাৎ যারা চাকরি পাচ্ছিলেন না তাদের চাকরি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যাদের ক্ষেত্রে প্রমোশনের জন্য চিন্তা করছিলেন প্রমোশন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, আবারও বলছি প্রমোশন, এবং একটা ভালো বেটার জবের জন্য যারা প্রচেষ্টা করছেন ভালো একটা জব কিন্তু আপনারা পেতে চলেছেন, সে সরকারি হোক অথবা বেসরকারি, দুটি সেক্টরে কিন্তু আপনাদের চাকরির একটা বড় সুযোগ কিন্তু রয়েছে। এবং দ্বিতীয় নম্বর পয়েন্ট, যারা বিদেশ যেতে চাইছেন, অর্থাৎ বিদেশ যাওয়ার একটা প্ল্যান করছেন কর্মসূত্রে, বিদেশ যাওয়ার কিন্তু একটা সুযোগ কিন্তু আসতে চলেছে। আপনার নামের অক্ষর যদি টি দিয়ে শুরু হয়, আপনার ক্ষেত্রে কিন্তু বিদেশ যোগ আপনাদের জন্য কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ যারা বিদেশের মাটিতে কাজকর্ম করতে যাচ্ছেন বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিদেশের সঙ্গে যুক্ত থাকছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক রয়েছে। তিন নম্বর পয়েন্ট, আপনাদের এবছর শুভ বিবাহ, বিবাহের একটা বড় সুযোগ কিন্তু আসতে চলেছে। লাভ ম্যারেজের সঙ্গে যারা যুক্ত, লাভের সঙ্গে যারা যুক্ত, লাভ ম্যারেজ হতে চলেছে এবং অ্যারেঞ্জ ম্যারেজের জায়গাটাও কিন্তু আপনাদের রয়েছে। কারণ আপনাদেরকে এবছর বৃহস্পতি কিন্তু আপনাকে কিন্তু অর্থ কিন্তু দিবে। আমি আবারও বলছি, বিবাহ এবং অর্থ দুটি কিন্তু এই বৃহস্পতি, বিবাহ অর্থ সন্তান এবং শিক্ষা, এ কটি, বিবাহ অর্থ সন্তান শিক্ষা, এই চারটি জিনিস বৃহস্পতি গ্রহ কিন্তু আপনাদেরকে কিন্তু দিবে। অর্থাৎ যাদের চাকরি অর্থের সমস্যা ছিল সে অর্থের সমস্যাটা কাটবে, যাদের বিবাহ সমস্যা ছিল বিবাহের সমস্যা আপনাদের কাটবে, সন্তানের জায়গা আপনাদের মজবুত হবে, শিক্ষাক্ষেত্রে যারা উচ্চ শিক্ষা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু রয়েছে। এবার আসি, আপনি আপনার নামের অক্ষর টি দিয়ে শুরু, আপনার ক্ষেত্রে এবছর ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন আপনাদের কিন্তু হতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে নতুন সুযোগ আপনাদের আসবে, ব্যবসা করছে তাদের ক্ষেত্রে ভালো সুযোগ আপনাদের আসতে চলেছে, এবং ব্যবসায় আপনারা বড় ধরনের অপরচুনিটিগুলো আপনারা কিন্তু পাবেন, ইনভেস্টমেন্টের জায়গাগুলো খুব ভালো রয়েছে। এবং এর পাশাপাশি আপনার নামের অক্ষর যদি টি দিয়ে শুরু হয়, আপনাদের এবছর বিশেষ করে ভ্রমণের কোনো ধর্মীয় যাত্রা হওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল কিন্তু রয়েছে, ধর্মীয় যাত্রা। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের যাদের ঋণ হয়ে গেছিল, প্রচুর ঋণের মধ্যে পড়ে আছেন, কিছুটা ঋণ পরিশোধ হওয়ার কিন্তু সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। আপনার নামের অক্ষর যদি টি দিয়ে শুরু হয় এই সম্ভাবনাটা কিন্তু প্রবল রয়েছে। 2023 বড় সুসংবাদ
আপনাদের জন্য অপেক্ষা করছে, অর্থাৎ কল্পনার বাইরে রেজাল্ট আপনারা কিন্তু আমি আবারও বলছি পেতে চলেছেন। এবং যদি আমি ভাগ্যের জায়গাটা যদি বলি, 2023-এ আপনাদের ভাগ্যভাব কেমন রয়েছে, বৃহস্পতি কিন্তু আপনাদের, বৃহস্পতি গ্রহ আপনাদের কিন্তু নিশ্চিত রূপে ভাগ্য কিন্তু চমকাতে চলেছে। অর্থাৎ ভাগ্য যদি সাথ থাকে, আপনি অনেক জায়গাতে কিন্তু মানে প্রতিকূল জায়গাটা কিন্তু আপনার এক কথায় অনুকূল হয়ে কিন্তু যাবে। খুব দায়িত্ব নিয়ে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি, যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে অবশ্যই আপনারা পরামর্শ করুন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।